এনুমেরেশন অর ইনাম। ইনাম মেইনলি ব্যবহার করা হয় নিজেদের ডাটা টাইপ ডিফাইন করার জন্য। লেটস সি অ্যান এক্সাম্পল। ফার্স্টে আমরা একটা ইনাম ক্লাস ক্রিয়েট করব, এবং ইনাম ক্লাসটা ক্রিয়েট করার জন্য আমাদের ইনাম কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো ইনাম, দেন আমাদের ক্লাস নেম, আমরা একটা জেন্ডার ক্লাস ক্রিয়েট করলাম যেটা টাইপটা হচ্ছে ইনাম, এবং এইখানে নিজেদের কিছু ডাটা টাইপ আছে, মেল, ফিমেল, আননোন। এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি, আমরা ফার্স্টে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি যেটা নাম দিতে পারি জেন্ডার, এবং এই জেন্ডারে আমরা জাস্ট বলে দিতে পারি জেন্ডার ডট মেল। অ্যান্ড দেন আমরা এখানে একটা সুইচ স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারি। সো সুইচ স্টেটমেন্টে এই প্যারেন্থিসিসের মধ্যে আমরা যার সাথে কম্পেয়ার করব সেই ভ্যালুটা আমাদের পাস করতে হবে, অ্যান্ড দেন কেসগুলো আমাদের আসলে ক্রিয়েট করতে হবে। সো কেসটা যদি এরকম হয়, জেন্ডার ডট মেল হয় যদি, সেক্ষেত্রে আমরা জাস্ট প্রিন্ট করতে পারি সিম্পলি জেন্ডার ইজ মেল। একইভাবে আমরা আরও কয়েকটা কেস ক্রিয়েট করতে পারি। আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করব। জেন্ডারটা যদি আমাদের ফিমেল হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট বলবো ফিমেল। আর যদি আননোন হয়, সেক্ষেত্রে আমরা বলবো আননোন। অ্যান্ড ফাইনালি যদি কোনো কিছুর সাথে ম্যাচ না হয়, তাহলে ডিফল্টটাকে আমরা আমাদের হ্যান্ডেল করতে হবে। এক্ষেত্রে আমরা জাস্ট প্রিন্ট করতে পারি নাথিং ম্যাচড। সো আমরা আরেকবার যদি রিভিউ করি যে আমরা কি করলাম, ফার্স্ট আমরা ইনাম ক্লাসটাকে ইউজ করলাম, ইনাম কিওয়ার্ডটাকে, দেন একটা জেন্ডার নামে একটা ইনাম ক্লাস ক্রিয়েট করলাম যেখানে মেল, ফিমেল, আননোন নিজেদের ডাটা টাইপ আছে। অ্যান্ড এই ডাটা টাইপ, এই ডাটাগুলোর উপরে আমরা কিছু স্টেটমেন্ট ক্রিয়েট করতেছি, কিছু কন্ডিশন এখানে দিচ্ছি। যেমন ফার্স্ট এই জেন্ডার ভেরিয়েবলটার মধ্যে আমরা মেলটাকে নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন কম্পেয়ার করতেছি যে আমার জেন্ডারটা যদি মেল হয়, মেল হয় সেক্ষেত্রে তুমি প্রিন্ট করবা জেন্ডার ইজ মেল, ফিমেল হলে ফিমেল, আননোন হলে আননোন। আর ডিফল্টভাবে যদি কোনো কিছুর সাথে ম্যাচ না করে, সেক্ষেত্রে তুমি প্রিন্ট করবা নাথিং ম্যাচড। সো এখন আমরা কোডটাকে একবার এক্সিকিউট করি, তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাবো, সো জেন্ডার ইজ মেল। সো জেন্ডারটা যদি ফিমেল হয়, সেক্ষেত্রে আউটপুটটা আসবে ফিমেল। সো মেইনলি নিজেদের ডাটা টাইপ ইউজ করার জন্য আমরা ইনামটাকে ব্যবহার করি।